সুদী দর্শক শ্রোতা, আজকে আবার টাঙ্গাইলের গ্যাস পাগলার আরেকটি গান নিয়ে হাজির হলাম। আজকে আবার কি গান নিয়ে হাজির হয়েছেন, কি গান লিখছেন শ্রোতা ভাইরা? আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে সবসময় আছি, আপনারা আমার গানে সবসময় থাকার চেষ্টা করে, কিন্তু আজকে গান লেখি কয়েকটার পূর্বে জানি কি করোডের পূর্বে। হ্যাঁ, করোডের পূর্বে তো আছে হলে বাসাইল থানা। হ্যাঁ, ওই তো বাসাইলের বিল পাড়া না? হ্যাঁ, ওই বিল পাড়ার বাবা সাইলের যে কোনো মানুষের ওই বাগনি জামাই খাওয়াইতেছে। হ্যাঁ, এদের এসে আমি কল্পনা করি একটা গান লিখি, মানে ফাঁকা হয় না আর ফোক হয় ভোগা ভোগা গান লিখছে, মানে কাল্পনিক, যেমন সিনেমার মধ্যে যে কাল্পনিক যেগুলা করে ওই আপনার মনে কল্পনা, মানে কল্পনা যাচ্ছে যে ওইখানকার এই সব এই উপান হতে পারে, এভাবে গানটা লিখছেন। আচ্ছা, আপনি যে বিল পাড়ার গান নিয়ে হাজির হয়েছেন, গান ওই সম্পর্কে গান লিখছেন, বিল পাড়ার মিষ্টিকে আপনি খাইয়ে দেখছেন? হ্যাঁ, কলার বাসার চাকরি করে ও ছেলে ওই বাসার চাকরি করে, ওখান থেকে বিল পাড়ার মিষ্টি খাওয়াইছে, মিষ্টির কথা মানে ভুলা হারেন নাই কেন, আবারা ওই সম্পর্কে গান লিখছেন। তাহলে গানটি গান দর্শক শ্রোতারে ভালো করে শোনান। শ্বশুর বাড়ি হাতে হাতে নিল
বৃষ্টি তীর পারে নতুন জামাই আইলো রে, নতুন জামাই আইলো রে মামা শ্বশুর বাড়ি, হাতে হাতে নিল মিষ্টি তীর পারার হারি নতুন জামাই আইলো রে। পাগল চিন্তা করে রে ভাদ্র মাসের শাসের পরে, পাগল চিন্তা করে রে ভাদ্র মাসের শাসের পরে, তাল গাছে তাল বেশি পাকে, তাল গাছে তাল বেশি পাকে, গরমে তালের সরাসরি সবাই খুশি হইলো যে নানি করি যে হাতের মিষ্টি নিল, নানি হরি হাতে মিষ্টি নিল, নানি হরি যে হাতের মিষ্টি নিল, গলে নাগরে জানো তারা তারি নতুন জামাই আইলো রে, নতুন জামাই আইলো রে মামা শ্বশুর বাড়ি, হাতে হাতে নিল মিষ্টি বিল তারার হারি নতুন জামাই আইলো রে, নতুন জামাই আইলো রে রে মামা শ্বশুর বাড়ি, হাতে নিল